টু মাই চ্যানেল। তো আমি আগে রেডি হইনি, তারপর তোমাদের জানাচ্ছি যে আমরা কথায় যাচ্ছি। তো আমি দেখো সম্পূর্ণ রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে তোমরা জানিও। আর আমরা এখন বেরিয়ে পড়লাম আসানসোল। তো আসানসোলে কথায় যাচ্ছি তোমরা জানো, আমরা আসানসোলে যাচ্ছি রামকৃষ্ণ মিশন, আর তারপর যাব আসানসোল ইস্কন। দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম রামকৃষ্ণ মিশন। তো রামকৃষ্ণ মিশনটা সামনেই ছিল, আর আমি আসানসোল থেকেই গিয়েছিলাম। আসানসোলে আমার দাদার বাড়ি, সেখানেই আমি ছিলাম, আর সেখান থেকে গিয়েছিলাম। আর চারপাশটা দেখো কত সুন্দর, ফুলগুলো, গাছ, চারিধারটা শুধু গাছেই ভর্তি ছিল। তো আমার তো জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে, আর তোমরা তো জানোই গাছপালার পরিবেশ খুবই ভালো লাগে। চলো, অনেক বকবক করে নিয়েছি, এবার চলো রামকৃষ্ণ মিশনের ভিতরে যাই। তো এটা আমি মানে সামনের গেট থেকে নিয়েছিলাম, আমরা তো সাইডে গেট হয়ে ঢুকেছিলাম, সেজন্য সামনে থেকে শ্যুট করতে পারিনি। তো আবার সামনে দিকে এসে আবার আমি সামনে থেকে সব শ্যুট করলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর এখন প্রায় সন্ধে হবে হবে ওই রকম সময়, তাই আরও সুন্দর লাগছে। আর রাত্রে তো আরোই বেশি ভালো লাগে যখন লাইটগুলো জ্বালাবে, তো তখন আমি তোমাদের পরে দেখাচ্ছি। আর এই সাইডগুলোই দেখো কত সুন্দর, সবাই সেখানে রিলস বানাচ্ছে, কেউ ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছে, কেউ ফটো তুলছে। এইরকম এক দুদিন বেরোলে বেশ মনটা ভালোই লাগে। তো এবার আমরা চলো ওপরে যাওয়া যাক। তো আমরা সাইডে জুতোগুলো খুলে নিলাম, এবার আমরা যাব ভেতরে। তো দেখো এখন সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছে, তাই না? তো চলো তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করি। তো সন্ধ্যের সময় হয়ে এসেছিলো, সেজন্য অনেক ভিড় হয়েছিল, ভেতরে আরও আছে, চলো দেখাই। আমরা এবার রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে পড়বো। তোমাদের আগেই বলেছি যে এবার আমরা যাব ইস্কন। তো আমরা এই কারণে তাড়া করছিলাম যেহেতু আমরা সন্ধ্যে আরতি দেখবো ইস্কনে, কিন্তু আমাদের যেতে সেই লেট হয়েছিল, সেজন্য আমরা সন্ধ্যে আরতিটা দেখতে পাইনি। আর আমরা গিয়েছিলাম রথের আগে, সেজন্য প্রভুজি রথের নিয়ে গল্প শোনাচ্ছিলেন। আর এই দেখো চারপাশটায়। তো তোমাদের ইস্কন আর রামকৃষ্ণ মিশন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই ছিল আজকে আমাদের ব্লগ। তো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।